যতদিনের বক্তব্যে আমি বলেছিলাম সিনহামানার করেছে সরকার আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমি এখনো বলছি বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাস করে সিনহামানার করেছে সরকার প্রমাণ লাগবে প্রমাণ লাগবে প্রমাণের 3,500 এর কাছাকাছি যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের মধ্য দিয়ে সেই ক্রস ফায়ারের আইন আইনে কে সই করেছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্রস ফায়ারের বেআইনি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে তোমরা মানুষ মারো শ্যাম শ্যাম পুলিশের বাবার ক্ষমতা নয় র‍্যাবের বাবার ক্ষমতা নয় সরকারের নির্দেশ ছাড়া কাউকে হত্যা করার ঠিক সিনহা মারার জাফর মারার সহ যে ক্রস ফায়ারগুলো হচ্ছে হয়েছে সবগুলোর দায় সরকারের এই দায় তারা কোত্থেকে বলো আপনারা দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের ইন্ডেমনিটি করেছিল পাপিষ্ট শয়তানেরা যাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কোনো বিচার বাংলাদেশে না হয় শ্যাম শ্যাম আপনারা দেখেন এই ক্রস ফায়ারগুলো যে হচ্ছে এই ক্রস ফায়ারের বিরুদ্ধে যারা এই ক্রস ফায়ারে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কেউ হাইকোর্টে যাচ্ছে না কোর্টে যাচ্ছে না কারণ হচ্ছে 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে ইন্ডেমনিটি করা হয়েছিল সেই ইন্ডেমনিটির পরে যে ক্রস ফায়ারগুলো হচ্ছে সেই ক্রস ফায়ারগুলোতে অলিখিত ইন্ডেমনিটি জারি করেছে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার সুতরাং গোড়ায় গলত থাকলে আমরা বলি বিসমিল্লায় গলত থাকলে যা হয় বিসমিল্লায় গলত আমরা বারবার বলেছি এই ধরনের রাষ্ট্র এই ধরনের অমানবিক রাষ্ট্র কখন কায়েম হয় যখন সংবিধানে বলা হয়েছে কি বলা হয়েছে জনগণই সকলের ক্ষমতার উৎস আচ্ছা এখানে 2-300 মানুষ আছেন আমরা জিজ্ঞেস করতে চাই আসলে কি জনগণ সকল ক্ষমতার উৎস না তাহলে কে ক্ষমতার উৎস অবৈধ সরকারগুলো এবং বৈধ সরকারগুলো হচ্ছে এবং তাদের নেতা মন্ত্রীরা হচ্ছে সকল ক্ষমতার উৎস তাহলে কি করতে হবে যে সংবিধান 49 বছর ধরে শয়তানদেরকে শোষকদেরকে নির্যাতকদেরকে নিপীড়কদেরকে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা জনগণকে কেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জনগণের সংবিধান বাংলাদেশের জনগণ কায়েম করতে না পারবে আদায় করতে না পারবে জনগণের সংবিধান বিধান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এসব ক্রসফায়ার চলতে থাকবে আমি যে আর দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হলো সিনহামানার হয়েছে সেই মারারের সত্যিকারের বিচার না করার জন্য বিভিন্ন দেশের বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত বিভিন্নভাবে নাক গলাচ্ছে যেটা আপনারা দেখছেন প্রদীপ একটি চাক্ষুষ করি রাষ্ট্রের পক্ষ থেকে যে চাক্ষুষ করি প্রদীপ লিয়াকত যাকে গ্রেপ্তার করার পরে জামায় আদরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তার কি রিমান্ড হয়েছে সে তো জামায় আদরে তাকে পালন করা হচ্ছে তাহলে কেন একজন সেনাবাহিনী সদস্যকে হত্যা করার পরে যে খুনি রাষ্ট্রের জামায় আদর পান সেই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করতে চায়
আপনারা দেখেন এর আগে আমাদের শহীদ আবরারকে হত্যা করা হয়েছে, আজকে 10 মাস হতে চলল। একদিনের জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা শুনানির ব্যবস্থা করে নাই আপনার হত্যাকাণ্ডে। এরপরে দেখেন সাগররুনি হত্যাকাণ্ডের পর আজকে 73 থেকে 74 বার তদন্ত কমিটি পিছিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট পিছিয়েছে। কারা পিছিয়েছে? সরকার। আমি পিছিয়েছি? না। আপনারা পিছিয়েছেন? না। কে পিছিয়েছে? রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্র কারা চালায়? যারা ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে তারা সেই রাষ্ট্র চালায়। তাহলে কি করতে হবে? এইসব খুনি রাষ্ট্রের, এইসব খুনি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গণ প্রতিরোধ করে তুলতে হবে, আপনার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, ওমান প্রবাসী জাফর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, সৌদি প্রবাসী ইউনুস মুন্সি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং সিনহা মারার সহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। তাহলে এই বিচার কোথায় পাবেন? 49 বছরে বিচার ব্যবস্থা কিভাবে চলছে? এক সিনহাকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরেক সিনহাকে বিচারপতি সিনহাকে প্রধান বিচারপতি তাকে অস্ত্র টেকিয়ে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে। আমি কি মিথ্যা বলেছি? না। আমি কি ভুল বলছি? না। সুতরাং সিনহাদের মারার করে সিনহাদের হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত না করে পার পাবেন না। আমি শেখ হাসিনার সরকারকে বলতে চাই, আপনার বাবা জাতির জনক, আমাদের বাংলাদেশের জাতির জনক, আমরা শ্রদ্ধা জানাই, ওনার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই। ঠিক জাফর, ঠিক ইউনুস মুন্সি, সিনহাও তো মানুষ, মানুষ হিসেবে তাদের চরিত্রগত অবস্থান একে। আমরা যদি এখন পুরো পৃথিবী তাদের পরিবারকে দিয়ে দেওয়া হয় তাহলে জাফরকে কি ফেরত পাওয়া যাবে? না। তাহলে কি সিনহাকে ফেরত পাওয়া যাবে? ইউনুস মুন্সিকে ফেরত পাওয়া যাবে? যাবে না। তাহলে বিচার বিভাগ, যে বিচার বিভাগকে আপনি জিম্মি করে রেখেছেন, যে প্রশাসনকে আপনি জিম্মি করে রেখেছেন, এই জিম্মি দশা থেকে জাতি এই শোষণ ব্যবস্থা থেকে মুক্তি চায় এবং সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা জনগণে জনগণে ঐক্য করুন, রাজনৈতিক দলে দলে নয়, এই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আর অন্যান্য দলগুলো তাদের নিজের স্বার্থে কাজ করে। কেউ জাফর হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে না, কেউ সিনহা মারারের বিচার চাচ্ছে না, কেউ ইউনুস মুন্সি হত্যার বিচার চাচ্ছে না, কেউ সাগররুনি হত্যার যেভাবে বিচার চাওয়ার কথা সেভাবে বিচার চাচ্ছে না। সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থা, এই সংবিধানের আমূল পরিবর্তন, আমূল সংস্কারের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব যদি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে, বিভিন্নের নেতৃত্বে যদি বাংলাদেশের মানুষ সঠিক রাজনীতি নির্ধারণ করে তাহলে সম্ভব বাংলাদেশের আমূল পরিবর্তনের, বাংলাদেশের জনগণের সুশাসনের।